أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام <applause> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين مهان <applause> الله سبحانه وتعالى শান্তি অবতীর্ণ হোক আমাদের নাবি মোহাম্মদ সাল্ল্লাহ ওপর আল্লাহ আল্লাহম্মদ্লাহ আলাই আল্লাহ বারিক আলাই অতপর সম্মানিত আমার ভাই বসির সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে এপ্রিল ফুল মুসলমানরা কেন পালন করে এটার সঠিক ইতিহাস কি এবং এপ্রিল ফুল পালন করলে আমাদের কি এপ্রিল ফুল পালন করার ক্ষেত্রে এটা আমাদের উচিত কিনা এই বিষয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত বসির ভাই এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের সকলকে সর্বস্তরের সকল মুসলমানকে আল্লাহ সুবহান হওয়া তালার দেয়া আমার এই কণ্ঠের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশুদ্ধ সন্ন্যার আলোকে এপ্রিল ফুলের সঠিক ইতিহাস এবং এই এপ্রিল ফুল যে কোরআন সমর্থন করে না এই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ সুবাহ আমাকে পৃথিবীর প্রত্যেকটা মুসলিমকে এপ্রিল ফুলকে না বলার এপ্রিল ফুলকে পালন না করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব এক এপ্রিল ফুল অর্থ কি দুই এপ্রিল ফুলের ইতিহাস তিন রাজা ফান্ডিনান্ড এবং রানী ইসাবেলার ইতিহাস বিশিষ্ট পাঁচ আবু দাউদ এর ইতিহাস চোদ্দশো সালের ইতিহাস উনিশশো তিরানব্বই সালের ইতিহাস ছয় হোলি মেরিট ফান্ড এর ইতিহাস সম্পর্কে আলোচনা করব সাত নাম্বার আমরা আলোচনা করব মসজিদ এবং যে জাহাজে মুসলমানদেরকে হত্যা করা হয় আট নাম্বার মুসলমানদের সংখ্যা ছিল কত যাদেরকে হত্যা করা হয়েছিল এবং নয় নাম্বার আমরা আলোচনা করব আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এটাকে কেন মূল্যায়ন করা হয় এবং দশ নম্বর আমাদের জীবনের বিষয়ে কি খারাপ প্রভাব ফেলাচ্ছে কত ধরনের নিকৃষ্ট প্রভাব ফেলাচ্ছে এই বিষয়ে আলোচনা করব। সর্বশেষ দিবস পালন করা হারাম 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 একেবারে হারাম নির্ধারিত হারাম একেবারে অবদারিত হারাম কোন সন্দেহ নাই হারাম এই বিষয়ে আমি কোরআন এবং সন্না থেকে আপনাদের সামনে একাধিক দলিল উপস্থাপন করব সেই পর্যন্ত আপনারা সকলে আমার সাথে থাকুন আমার কণ্ঠের সাথে থাকুন আল্লাহ মামিন সম্মানিত নিতে ভাই এপ্রিল ফুলের অর্থ কি এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা ফুল মানে বোকা এপ্রিলের বোকা মানে এপ্রিল মাসের এক তারিখে মুসলমানদের কি বোকা বানানো হয়েছিল এই জন্য এটাকে এপ্রিল ফুল বলা হয় একটু পর আরো আরো বিস্তারিত ইতিহাস জানবেন যেমন এপ্রিল ফুলের ইতিহাসটা কি সম্মানিত দিনী ভায়ালাম পৃথিবীতে যখন কালো অন্ধকার জুলুম নির্যাতন অন্যায় অবিচার বেবিচার হাহাকার হানাহানি মারামারি কাটাকাটি রাহা রাহাজানি গোটা পৃথিবী যখন কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে মানবতার মুক্তির দূত আমাদের নাবী মোহাম্মদ প্রেরণ করে অন্ধকারচ্ছন্ন পৃথিবীর অন্ধকারকে দূর করে যা আল হাক্ক যিনি সত্য নিয়ে এসেছিলেন জাহাকাল বাতিলু বাতিল মিথ্যাকে উনি নিশ্চিন্ন করে দিয়েছিলেন সেই নাবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তার যুগ থেকে আমাদের নাবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের এই সুন্দর নীতি ইসলামের এই বাণী গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছিল সেই ধারাবাহিকতায় ইউরোপের মাটিতেও আল্লাহর নাবী সাল্লাহ আলু সাল্লামের যুগ থেকেই বলা যায় ইসলামের বাণী যেন পৌঁছাচ্ছিল সেই ধারাবাহিকতায় আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লামের ইহুদাম ত্যাগ করার পর খোলাফায় রাশিদিন চল্লিশ বছর মক্কা মদিনার মাটিতে মক্কা মদিনার পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছেন খোলাফায় রাশিদিনের পরে ওমাইয়া যুগ আসলো খোলাফাইয়ের রাশিদিনের পরে যুগ আসলো আব্বাসীয় যুগ এই আব্বাসীরা এই পৃথিবীর মাটিতে তারা প্রায় খোলাফায়ে রাশিদিন এই পৃথিবীতে আমরা সকলে জানি আমাদের নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের পরে চার খলিফা খোলাফায় রাশিদিন তাদেরকে বলা হয় তারা প্রায় চল্লিশ বছর মক্কা মদিনার পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছেন তাদের পরে আসলো ওমাইয়া যুগ ওমাইয়ারা এই পৃথিবীর মাটিতে তিরানব্বই বছর নেতৃত্ব দিয়েছিলেন এরপরে আসলো আব্বাসীয় যুগ এই আব্বাসীরা এই পৃথিবীর মাটিতে প্রায় পাঁচশো বছর নেতৃত্ব দিয়েছিলেন সম্মানিত দিদি ভাইয়েরা ওমাইয়া যুগী চোদ্দ শত বিরানব্বই সালের দিকে একজন জাতীয় বীরের মাধ্যমে আল্লাহ আলা আল্লাহ জাতীয় বীরের মাধ্যমে মাটিতে স্পেনের ইউরোপের মাটিতে ইসলামের সুন্দর নীতি ইসলামের বাণীকে আল্লাহ তারা পৌঁছিয়ে দিলেন পাঠিয়ে দিলেন মোটামুটি বলা যায় চোদ্দশো বিরানব্বই সাল থেকে চোদ্দশত বিরানব্বই সাল থেকে প্রায় উনিশশো সাল পর্যন্ত মোটামুটি সাতশো আশি বছর বলা যায় সাতশত আশি বৎসর পর্যন্ত প্রায় আটশো বৎসর পর্যন্ত মুসলমানরা মাথার ঘাম পায়ে ফেলিয়ে রক্ত ঝরিয়ে নির্মম কষ্ট নির্যাতন সহ্য করে ইসলামের বাণীকে স্পেনের মাটিতে ইউরোপের নোংরা মাটিতে স্পেনের নোংরা মাটিতে ইসলামের এই নতুন ইসলামের সুন্দর বাণী প্রচার করে প্রসার করে স্পেনের মাটিকে আলোকিত করেছিল ইউরোপের মাটিকে আলোকিত করেছিল প্রায় আটশো বছর পরে মুসলমানদের যখন একটু দুর্বলতা চলে আসলো যেই কোনো কারণে হোক তখন খ্রিস্টানরা মুসলমানদের এই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করলো কি কাজে লাগানোর চেষ্টা করলো রাজা ফান্ডিনান রাজা ফান্ডিনান আর রানী হলো ইসাবেলা এই দুইজনের মাঝে একজন মোনাফেক কাজ করেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের যুগে মোনাফেক আবদুল্লাহ বিন উবাই যেমন মুসলমানদের কি ক্ষতি করেছিল ঠিক ওই ইস্পেনের ইতিহাসে মোনাফেক আবু দাউদ আবু দাউদ নামে এক মোনাফেক ছিল এই দাউদ নামক মোনাফেক রাজা ফাউন্ডিনানকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ফন্দি আটান আটকানোর ফন্দি তৈরি করার সে তাদেরকে পরামর্শ দিল শেষ পর্যন্ত রাজা ফাউন্ডিনান রানী ইসাবেলাকে বিবাহ করে রানী ইসাবেলাকে বিবাহ করে দুই শক্তিকে একত্রিত করে মুসলমানদেরকে ইস্পেনের মাটি থেকে নির্যাতিত নিপণিত অপমানিত করার চেষ্টা করলো মায়দ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন সমানিত দিনী ভাইরা আপনারা শুনে আশ্চর্য হবেন মোটামুটি যখন তাদের এই অবস্থা হয়ে গেল মুসলমানদেরকে ধ্বংস করবে মুসলমানদেরকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিবে এই ধারাবাহিকতায় তখন রাজা ফান্ডিনান্ড মুসলমানদের মাঝে ঘোষণা করলো যারা 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 মসজিদে আশ্রয় গ্রহণ করবে যারা যারা জাহাজে আশ্রয় গ্রহণ করবে তারা বেঁচে যাবে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে তাদের জীবন নিরাপত্তা আছে এই গাদ্দারি ঘোষণার কারণে এই অসহায় মুসলমানরা যখন মসজিদে আশ্রয় গ্রহণ করলেন এবং জাহাজে আশ্রয় গ্রহণ করলেন ইতিহাস প্রমাণ করে ইতিহাস প্রমাণ করে মসজিদের চার দিকে পেট পেট্রোল ঢেলে মসজিদের চারদিকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে এবং ওই জাহাজের মধ্যে মুসলমানদেরকে সমুদ্রে ডুবিয়ে প্রায় সাত লক্ষ বা সাত লক্ষর অধিক মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে তারা শহীদ করে দেয় তারা পৃথিবীর বুক থেকে বিদায় করে দেয় এরা জানে না এরা জানে না যে মুসলমানরা তাদের জীবন যেমন আছে তারা মরলেও যেমন তাদের দাম আছে বেঁচে থাকলেও দাম আছে মুসলমানরা পৃথিবীর বুক থেকে বিদায় নিলে কি হবে তারা হয়তো জান্নাতের মাঝে আল্লাহ সুহাদ হওয়া তাদের ইচ্ছায় তারা জান্নাতে দৌড়াচ্ছেন জান্নাতে পাখি হয়ে উঠতেছেন সুহাদ আল্লাহ কিন্তু এই নির্মম নির্লজ্জ এবং নিকৃষ্ট ইতিহাস যে ইতিহাস পৃথিবীতে যত জঘন্য ইতিহাস ঘটেছে সব জঘন্য ইতিহাসের মধ্যে অন্যতম একটি হিটলার এডলফ হিটলার ষাট লক্ষ এহুদিকে মেরেছিল কিন্তু আমার মনে হয় এই রাজা ফান্ডিনান এবং রানী ইসেবেলার এই ইতিহাস এই ওই হিটলারের ইতিহাসকে অতিক্রম করে যায় কারণ হিটলার মেরেছে ইহুদিদেরকে আরে খ্রিস্টান মেরেছে প্রায় সাত লক্ষ মুসলমানদেরকে নাহউদু বিল্লাহ মিন্দালেক সম্মানিত দিনী ভাইরা আশ্চর্য হবেন মুসলমানরা যখন আগুনে পড়ে ধাও দাও করে মরছিল মুসলমানরা যখন সাগরে পড়ে মরছিল এই মুসলমানদের মধ্যে ছিল অসহায় দরিদ্র ছোট এবং বয় বৃদ্ধ বিভিন্ন স্তরের মানুষ ছিল সকলের চিৎকার নারী পুরুষ ছোট বড় সকলের চিৎকারে কান্নায় আর্থনাতে স্পেনের আকাশ ইউরোপের আকাশ যেন কালো অন্ধ করে নিমজ্জিত হয়ে গিয়েছিল শুধু কান্না আর কান্নার আওয়াজ আসে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় পহেলা এপ্রিলে পহেলা এপ্রিলে এপ্রিলের প্রথম তারিখে স্পেনের আকাশ থেকে আর্থনাথ চিৎকারের আওয়াজ আমাদের কানে আসে কিন্তু আশ্চর্য ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে রানী ইসাবেলা রানী ইসাবেলার এই ইতিহাস এমন রাজা ফাண்டেনের ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ওহুদ যুদ্ধে ওহুদ যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যেমন আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহুর কে শহীদ করে তার কলিজা যেমন চিবিয়ে ফেলেছিল এই হিন্দা চিবিয়ে ফেলে সে যেমন আনন্দ উপভোগ করেছিল আশ্চর্য হবেন মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে সমুদ্রের ঢুবে হত্যা করার সময় এই রানী ইসাবেলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার মতো আনন্দ প্রকাশ করে হিন্দার মতো আনন্দ প্রকাশ করে বলেছিল এপ্রিল ফুল এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা এপ্রিল মুসলমান বোকা সম্মানিত দিন এ এই হল এপ্রিলের ইতিহাস এই হলো এপ্রিলের ইতিহাস সাত লক্ষাধিক মুসলমানকে আগুনে পুড়িয়ে সমুদ্র ডুবিয়ে হত্যা করে রানী ইসাবেলা পৃথিবীর সবচেয়ে জঘন্য মহিলার পরিচয় দিয়ে আনন্দ উদযাপন করেছিল আশ্চর্য বলেছিল পহেলা এপ্রিল এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিলের মুসলমানদের বোকা মুসলমানরা কি বোকা বানিয়েছিল আর আজকে আমরা সেই দিবস পালন করছি আরো আশ্চর্য হবেন আরো আশ্চর্য হবেন উনিশশো তিরানব্বই সালে আমি একই ইতিহাসটি একটু ভুল করে ফেলেছি চোদ্দশো বিরানব্বই সাল থেকে আজ পর্যন্ত তারাই নেতৃত্ব দিচ্ছে প্রায় সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমান নেতৃত্ব দিয়েছিল মুসলমানদের নেতৃত্বের পর থেকে এখন পর্যন্ত তারা নেতৃত্ব দিচ্ছে আমি যে কথাটা তখন বলতে চাচ্ছিলাম চোদ্দশো সাল থেকে চোদ্দশো সাল যখন পাঁচশো বছর পূর্ণ হল চোদ্দশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যখন পাঁচশো বছর পূর্ণ হল মুসলমানদেরকে বিদায় করে দেওয়া পাঁচশো বছর পূর্ণ হওয়ার পরে তারা পাঁচশো বছর পূর্তি তাদের রাজধানী মেদ্রিতে একটি অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে তারা একটা ফান্ড তৈরি করে যার নাম হোলি মেরি ফান্ড একটি ফান্ড তৈরি করেছিল যার নাম হচ্ছে হোলি মেরি ফান্ড এই হোলি মেরি ফান্ডে খ্রিস্টানরা প্রতি প্রতি মাসে তারা চাঁদা দেয় এটার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে নেতৃত্ব হারা করে দেওয়া বুক থেকে মুসলমানদের ইতিহাসকে মুছে দেওয়া না কোথায় মুসলমানরা কোথায় মুসলমানদের সন্তানরা কোথায় আমাদের ইতিহাস যারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য মাসে চারা দেয় সেই খ্রিস্টানরা আর আজকে আমরা এত বছর চলে যাওয়ার পরে আমরা সেই এপ্রিল ফুল দিবস কি করে পালন করি হে মুসলমানের সন্তান হে যুবক হে বাবা হে মা আপনি কেমন বাবা আপনি কেমন মা আপনার ছেলে আপনার মেয়ে কি করে এপ্রিল ফুল দিবস পালন করতে পারে এইরকম জগন্য নিকৃষ্ট দিবস পালন করতে পারে কোনো সন্দেহ নাই সংক্ষিপ্ত আকারে বলতে চাই যদি কোনো মুসলমানের সন্তান যদি কোনো মুসলমানের সন্তান ছেলে মেয়ে যুবক যুবতী পহেলা এপ্রিলকে পালন করে তাহলে সে নিজে বোকা তার মা বাবা বোকা তার সবাই বোকা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এপ্রিল ফুল কেউ যদি পালন করে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা এটাকে যদি কেউ পালন করে আল্লাহ সুবাহর ভাষায় সে আর ইসলামের মধ্যে থাকতে পারবে না তার ইসলাম নষ্ট হয়ে যাবে তার ইসলাম ধ্বংস হয়ে যাবে সে আর মুসলমান থাকবে না মোহাম্মদ হাব রহিমা মানুষের ইসলাম ধ্বংস হয়ে যাওয়া খারিজ হয়ে যাওয়ার দশটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটা কারণ হচ্ছে মোজাহারাতুল মুশ্রিকা মুসলিমিন মুসলমানদেরকে মুশ্রিকদেরকে সহযোগিতা করা মুস্রিকদের সাথে সহযোগিতা দেওয়া তাদের সংস্কৃতি সভ্যতাকে ভালোবাসা মানে এরকম কাজ যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে মশ্রিক হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে নজবিল্লাহ অথব এপ্রিল ফুলের এই দিনে আমার বাংলাদেশের এক এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সহকারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানে মুসলমানরা রয়েছে যেই প্রান্তে মুসলমানরা রয়েছে আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্ব স্তরের মুসলমানদেরকে মহাগ্রন্থ আল আলকরান এবং বিশুদ্ধ সন্ধ্যার আলোকে সতর্ক করে যাচ্ছি আপনার ছেলে আপনার মেয়ে আপনি নিজে আপনার চোদ্দ গোষ্ঠী সবাইকে অবশ্যই তোমা করতে হবে আর বলতে হবে এপ্রিল ফুল আমরা মানি না এপ্রিল ফুল কেন যদি কোনো দিবস পালন করতে হতো তাহলে উহু দিবস পালন করা দরকার ছিল ওদের প্রান্তরে সত্তর জন সাহাবা সত্তর জন সাহাবি জীবন দিয়েছিলেন শাহাদাত বরণ করেছিলেন সৌদি সরকার কোটি কোটি টাকার মালিক পৃথিবীতে যত অন্য রাষ্ট্র আছে তার মধ্যে একটি হলো সৌদি আরব সৌদি সরকারের টাকার অভাব নাই কত টাকা আমি আপনাকে কি করে বোঝাবো আরেকদিন কিন্তু সৌদি সরকার কোন দিন বছর এমন ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো দিন বা কোন বছরে তারা দিবস পালন করেছে আশ্চর্য আমরা কি করে এপ্রিল ফুল দিবস পালন করি দিবস পালন করা তো হারামই হারাম দিবস পালন করা একেবারেই হারাম কোন কোনো সন্দেহ নাই এরপরে আবার এপ্রিল ফুল দিবস আশ্চর্য মুসলমানরা কত বড় বোকা হারাম হারাম এপ্রিল ফুল দিবস পালন করা হারাম দলিল দেখুন মহাগ্রন্থ আল কোরআন পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয় লাইন নম্বর 4 এবং পাঁচ সোরাতুল বাকার একশো নম্বর আয়াত আয়াত দেখুন ওলা তুল কবি এই দিক মানে তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না দুই নম্বর দলিল মহাগ্রন্থ আল কোরআন চার নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইন আলী একশো নম্বর আয়াত আল্লাহ বলে তোমরা যদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা মানো কাফিরিন তুমি মুসলমান হয়েছে তাই কি হয়েছে তোমার বাবা মুসলমান হয়েছে তাই কি হয়েছে তোমাকে কাফের বানায় ছাড়বে নজুবিল্লাহিন দলিল দেখুন দলিল এপ্রিল ফুল কেন গোটা পৃথিবীতে যত দিবস আছে সব দিবস পালন করা হারাম প্রমাণিত হয় দলিল দেখুন বিশেষ করে অন্যান্য দিবস তো যা আছে আছে বিশেষ করে এপ্রিল ফুল দিবস পালন করে এটা আরো জঘন্য নিকৃষ্ট নোংরা পচা পর্যায়ের হারাম

সর্বশেষ দলিল মহাগ্রন্থ আনুকর পাড়া নম্বর আটাইশ পৃষ্ঠা নম্বর আট লাইন নম্বর এক দুই তিন মোমতাহা আয়াত নম্বর আয়াত নম্বর এক সমানিত উপস্থিতি হাদিস ও অসংখ্য দলিল রয়েছে আসুন আমরা সকলেই এক বাচ্চা বলি এই পৃথিবীর বুকে মুসলমানদের জাতীয় দুশ্মন ইহুদি খ্রিস্টান এই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা ভদ্রতা আমরা কখনো পালন করতে পারি না পৃথিবীর এক প্রান্তে যদি শোনা যায় যদি পৃথিবীর এক প্রান্তে কোনো একজন মুসলমানের সন্তান বা মুসলমান সমুদ্রে পড়ে গেছে তার মাথার মজে যদি পায়খানা পরে ওই ইহুদি এবং খ্রিস্টান সে চেষ্টা করে আরো দুই বালতি পায়খানা আপনার মাথায় ডেলে দিতে আপনাকে পায়খানা থেকে উদ্ধার করবে না সমুদ্র থেকে উদ্ধার করবে না তারা মুসলমানদের জাতীয় দুশ্মন সুতরাং এপ্রিল ফুল কেন তাদের